हेलो गाइस, बैक टू माय यूट्यूब चैनल। तुम्हार समय कैमन आछो? आशा करी खूब भालो आछो। आज अनेक दिन परे आमी ब्लॉग करछी। सो आज एक जगह एक टू घूरते जाबो बिकाले, सेइटाई तोमादेर साथे शेयर करबो बोलेई आज के ब्लॉगे एलाम। तो चलो देखा जाक कोथाई जाच्छी आर केमन जायगा। देखते ही पाच्छो बेरिये गेछी। चलो বিকেল 3টে বাজে, এখনো সূর্যের তাপটাও বেশ প্রখর। এইটা হচ্ছে সেই রাস্তাটা, যে জায়গাটা যাচ্ছি। রাস্তার ওয়েদারটা দেখো, জাস্ট অসাম। এখন এই মাটির রাস্তা প্রায় দেখাই যায় না, সবই পাকা রাস্তা, ইটের রাস্তা। সেই যুগে দাঁড়িয়ে, উন্নত যুগে দাঁড়িয়েও আমরা এখনো এই জায়গা দেখছি। এটা দেখতেই পাচ্ছ, মাঝে সব ধান ছিল, এখন প্রায় ধানগুলো উঠে গেছে। এখন শুধু ধান কাটার পর যে নাড়াগুলো পড়ে থাকে সেইগুলোই পড়ে রয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে রাস্তাটা, বাট এই জায়গাটা খুব সুন্দর। দু সাইডে দেখতেই পাচ্ছ শুধু গাছ আর গাছ, দু সাইড দিয়ে গাছ আর মধ্যখান থেকে মাটির রাস্তা। এটা গ্রাম বাংলার সুন্দর দৃশ্য এটা। তো চলো দেখতে থাকো জায়গাটা কেমন, দেখাচ্ছি। আরও একটা সামনে জায়গা আছে, আমি আগে একবার গিয়েছিলাম ঘুরতে, সেই জায়গাটাও তোমাদের দেখাবো, খুব সুন্দর। সেখানে পিকনিক করাও যায়, মানে এত সুন্দরই জায়গা। সামনে একটা খাল আছে, বড়ই খাল, ফিশারি, সেখানে লোক মাছও ধরে। আগে এইটা হচ্ছে সেই এপাশে খাল, মধ্যখান থেকে ওটাকে কী বলে আমি ঠিক জানি না, ভোল টাইপের কিছু একটা বলে, সেইটা পেরোবো। খুব খুব সুন্দর জায়গা, এটা ভেঙে গেছে এই জায়গাটা। আমরা যে জায়গাটাই যাচ্ছি এখন, জায়গাটা খুব সুন্দর, তোমরা ইচ্ছে করলেও আসতে পারো এই জায়গাটা। বিশেষ করে যারা শহরে থাকে তারা তো এইসব জায়গা দেখে না, তাই এলেই বুঝতে পারবে কত সুন্দর। তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি অ্যাকচুয়ালি এই কারণেই দেখালাম, যারা শহরের মানুষ তারা তো এইসব দেখলে খুব খুশি হয়, সেই কারণেই আজকের এই ব্লগটা করা। তো এই জায়গাটা দেখতেই পাচ্ছ, এই জায়গাটা খুব সুন্দর, প্রচুর গাছ লাগিয়েছে। একজনদের বাড়ি, বাড়ি বলতে একজনদের জায়গা, সেখানেই গাছ লাগিয়েছে। তো এখানে তোমরা পিকনিকও করতে আসতে পারো। পুরো গাছ, পুরো গাছ, এখানে যেদিকেই তাকাবে সবুজ সবুজ সবুজ, সবুজে ভরা। এর ভেতরটা এখন ঢুকছি না, আসার সময় ঢুকবো, তখন দেখাবো। তো চলো আর একটু সামনের দিকে যাই, আরো একটা জায়গা আছে। এটাই সত্যি কথা যে গ্রামের শহরের মানুষরা এখানে এলে ভীষণ ভীষণ আনন্দ করবে, এটা একদম আমি গ্যারান্টি সহ বলতে পারি। তোমরা যদি আসতে চাও তো ঘুরে যেও। এটা হচ্ছে দক্ষিণ মোকামবেড়িয়া গ্রামে এই জায়গাটা। বাসন্তী, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। তো সামনে একটা গ্রাম আছে, অ্যাকচুয়ালি গ্রাম বলতে গ্রাম নয়, ছোট ছোট কিছুটা দূরে 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 বাড়ি করে রেখেছে, মানে সবে সবে জনবসতি সেখানে বসছে। তো খুব সুন্দর জায়গাটা, একটু সামনের দিকেই আছে। তো চলো
সব মাঠে পুরো ধান ভর্তি ছিল। এখন তো ধান নেই, সব ধান কাটার ফলে শুধু নাড়া নাড়া নাড়া। তো দূরে যে দেখতে পাচ্ছ, দূরে সামনে ওই যে দূরেটা, এই দূরটা কিন্তু একটা রাস্তা আছে, আমরা যাচ্ছি না, সন্ধে হয়ে এসছে প্রায়, বাড়ির ফিরব ওই কারণে আর গেলাম না। বাড়ি ফিরে যাওয়ার পথে হঠাৎ এই ছোট্ট ছোট্ট বন্ধুদের সাথে দেখা, তাই একটু এদেরও নিয়ে নিলাম ব্লগে। তো চলো ওর ভিতরে একটু ঢুকি, ঢোকা যাক, জায়গাটা কেমন একটু দেখাই ঘুরিয়ে। এখানে পুরোটা ব্যারিকেড করা ছিল, যাদের জায়গা তাদের ব্যারিকেড করে রেখেছিল, বাট ঝড়ের ফলে সে বেড়াটাও ভেঙে গেছে। কিন্তু খুব সুন্দর জায়গা, বড় বড় গাছ, গাছের তলায় গাছের পাতা পড়ে রয়েছে, মানে জায়গাটা অসম্ভব সুন্দর। এখানে যদি কেউ পিকনিক করতে আসতে চায় তো ভীষণ ভালো। প্রচুর গাছ, আমি গাছের নাম জানি না এই গাছগুলো কি গাছ, তো গাছ প্রচুর লাগানো। একটু ঘুরিয়ে দেখাই, আর দেখাবো ধানের গাদা। এই দেখো, যেটা শহরের মানুষেরা দেখে না, এই সেই ধান, ধান থেকে চাল হয়, সেই চাল আমরা ভাত হিসাবে খাই। এই হচ্ছে ধানের গাদা, মানে প্রচুর ধানের গাদা, যাদের জমি অনেক জমি তাই তাদের ধান গাদাও সেরকম বসিয়েছে। তো খুব সুন্দর লাগছে, দেখো সারি 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 ধানের গাদা বসিয়ে দিয়েছে, বাঙালির প্রধান খাদ্য। তো গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এসো, ওকে, এবং আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থাকো, বাই।